بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد محترم امر بيوم مسليا الكرام الى كبار এবং আমার প্রিয় দেশবাসী প্রশংসা একমাত্র আল্লাহ তা তৌফিক ও মেহরবাণী একমাত্র তারই পক্ষ থেকে তিনি মেহরবানি করে অনুগ্রহ করে আমাদেরকে তৌফিক দান করেছেন জুমার নামাজ আদায় করার জন্য আমরা মসজিদে হাজির হতে পেরেছি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার আরো মেহরবানি তার মেহরবানির কারণেই আমরা রজব মাসের শেষের দিকে পৌঁছে গেছি আর তিন দিন পরেই আগামী সোমবার দিবাগত রাত কোন কোনো ঐতিহাসিক গণের মতে সর্বসম্মত নয় কোন কোনো ঐতিহাসিক গণের মতে রসুল করিম সাল্লিহি ওয়া ওয়াসাল্লামের যে মেয়রাজ এই মেরাজের ঘটনা রজব মাসের সাতাইশ তারিখ দিবগত রাতে সংঘটিত হয়েছিল এবং এই মত অনুসারেই আমাদের দেশে এবং বিশ্বের কোনো কোনো দেশে সরকারিভাবে এই দিনটাকেই বা এই রাতটাকেই شب میں راج رات ہی شب خیت رسول کریم صلی اللہ علیہ وسلم جیو نے پورو ٹئی چھیلو مو جیزائے بھرپور رسول کریم صلی اللہ علیہ وسلم کے اللہ سبحانہ و تعالی অনেক মজেজা দান করেছিলেন আম্বিয়া কেরাম আলহিমসালাতামের এটা অন্যতম বৈশিষ্ট্য থাকে আল্লা সুবাহান আলার পক্ষ থেকে তারা মুজিজা প্রাপ্ত হন এরকম কিছু অসাধারণ ঘটনা অপ্রাকৃতিক ঘটনা আল্লাহ সুবাহান আলা তাদের মাধ্যমে সংঘটিত করেন যা সাধারণভাবে একজন মানুষের শক্তি সামর্থ্য সাধ্য বিবেক বুদ্ধির ঊর্ধ্বের বিষয় এবং এটা একদিকে যেমন সেই নবী যে আল্লাহ সুবাহান আকুয় আলার পক্ষ থেকে প্রেরিত হয়েছেন আল্লাহ সুবাহান আলার পক্ষ থেকে আবির্ভূত হয়েছেন তার একটা সত্যতার স্বরূপ আল্লাহ সুবাহান কুয়াত এই ঘটনা এই ধরনের মজিজার ঘটনা ঘটিয়ে থাকেন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের এই মেয়েরাজ এবং আম্বিয়া কেরাম আলহিমসালাতামের যে আরো মজিদা আছে আল্লাহ সুবাহ অনেক বড় কুদরতের নিদর্শন হিসাবে কুদরত একমাত্র আল্লাহ একমাত্র শক্তি রাখেন আল্লাহ ছাড়া কেউ শক্তি রাখেন আপনি আমি যে মাঝে মাঝে কিছু শক্তি খরচ করি প্রকাশ করি এটা আমার নিজের নয় আল্লাহ সুবাহান কুয়ত আরা আমাকে দিয়েছেন বলে আল্লাহ সুবাহান কুয়ত আমাকে সামর্থ্য দেন বলে আমি এটা করতে পারি আল্লাহর যদি হুকুম না থাকে আল্লাহ সুবাহান আল্লাহ দেয় শক্তি যদি না থাকে তার ফয়সালা যদি না থাকে তাহলে এই যে আমি আমার জিব্বাকে নড়াচড়া করাচ্ছি আমি আমার হাতকে নড়াচড়া করাচ্ছি আমি আমার চোখকে নড়াচড়া করাচ্ছি এই সামান্য থেকে সামান্য জিনিসেরও কাজেরও শক্তি আমার থাকবে কত মানুষ এরকম হচ্ছে কত জনের আল্লা সুবাহানা এরকম যখন তার সাহায্য তিনি উঠিয়ে নিয়েছেন যখন তার ফয়সালা তিনি উঠিয়ে নিয়েছেন দিব্যি ভালো কিন্তু রাত্রে ঘুম থেকে উঠে হাটটা আর নাড়াতে পারছেন দিব্যি সব ভালো কিন্তু রাত্রে ঘুম থেকে উঠে কমরটা আর সোজা করতে পারছে না এরকম বহু ঘটনা ঘটছে তাই এটা সব সবসময়ই আমাকে মনে রাখতে হবে আমার যে মেধা আমার যে বুদ্ধি আমার যে আকল জ্ঞান আমার যে শক্তি সামর্থ্য এটাও আমার নিজস্ব কোনো বিষয় ন আমার বিষয় ন এটাও আল্লা সুবাহান কুয়াতে আলা দিয়েছেন বলেই আমি এটার প্রকাশ ঘটাইতে পারি আল্লাহ সুবাহান কুয়াতে আলার ফয়সালা যদি না থাকে ইচ্ছা যদি না থাকে তাহলে আমি আমারই শক্তিও ব্যয় করার মতো খরচ করার মতো প্রকাশ করার মতো কোন কুদরত এবং শক্তি আমার নেই করিম সাল আলহি ওয়াসাল্লাম আল্লাহ আলার অত্যন্ত পেয়ারা বান্দা সৃষ্টির সব সবচেয়ে বেশি ভালোবাসার সবচেয়ে বেশি পছন্দের আমাদের নবী আমাদের হবিদুল আম্বা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আল্লা সুবাহান আলা তাকে যে কত ভালোবাসতেন এ আমাদের জন্য আন্দাজ করাই মুশকিল রসুল করিম সাল্লাস্লাম নিজেও আল্লা সুবাহান কুয়াতে আদার জন্যে তার জিকির তার এবাদত তার বিভিন্ন আমল যেভাবে তিনি সম্পাদন করেছেন প্রকাশ করেছেন না কোয়ালিটির দিক থেকে কেয়ামত পর্যন্ত কেউ এই পর্যায়ে পৌঁছতে পারবে না কোয়ান্টিটির দিক থেকে সংঘাত দিক থেকেও কেয়ামত পর্যন্ত এই পর্যায় কেউ পুষতে পারবেন সাল্লু ওয়াসাল্লামের জীবনের যতগুলো আল্লাহ তা সুবাহ তার মাধ্যমে প্রকাশ করেছেন সংঘটিত করিয়েছেন এর মধ্যে অন্যতম একটা মজিজা হচ্ছে মেয়েরাদের মজিজা এবং এই ঘটনা বা এই রাতটা কেবল একটা মজিজাই ছিল না অনেক মজিজা অনেক অস্বাভাবিক বিষয় অপ্রাকৃতিক বিষয় আল্লা সুবাহান হুয়া এই সফরের মধ্যেই তার হাবি ব্যাপাকের মাধ্যমে সংঘটিত করিয়ে

সেদিন তিনি তার রবের বড় বড় নিদর্শন সমূহ অবলোকন করেছে। বড় বড় নিদর্শন সমূহ তিনি দেখতে পেয়েছে। ঠিক অনুরূপ ভাবে সুরা ইসরা বা বনি ইসরায়েলের শুরুতেও আল্লা সুবাহানুয়েত আদা এই সফরের বড় একটা উদ্দেশ্য এবং লক্ষ্য এটাও বলেছেন লিনু আয়াতিনা আমি তাকে আমার নিদর্শন সমূহ থেকে কিছু দেখাবো তাই আমি তাকে সেই রজনীতে সেই রাতে রসুল করিম সাল্ল আলহিউসাল্লামের অনেক বিষয় যা আগে অদৃশ্যের ছিল যা আগে গাইবের মধ্যে ছিল এবং ইমানের বড় একটা অঙ্গ হচ্ছে এটা যে ইমান বিল বিল গাইবিন এটা ইমানের জন্য শর্ত যে আমি দেখি নাই কিন্তু নবীজি বলেছেন আমি বিশ্বাস করি আমি শুনি নাই কিন্তু নবীজি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন তাই এটা বিশ্বাস করি এটাকে বলা হয় ইমান বিল গেই ইমান বিল গেই এটা যুক্তির সাথে সম্পর্কিত ন এটা বিবেক বুদ্ধির সাথে সম্পর্কিত ন এটা একমাত্র করিম সাল আলাইহি ওয়াসাল্লামের উপর নবীর উপর নির্ভর যোগ্যতা এবং আস্থাশীলতার সাথে সম্পর্কিত আমি নবীকে মেনেছি মানি আমি নবীকে স্বীকার করেছি মানি তিনি যা বলবেন তিনি যা প্রকাশ করবেন সেটা কেউ আমি সত্য বলে মেনে নিয়েছি তাই এখানে কোন রূপ দ্বিধা থাকা কোনো সংশয় সন্দেহ থাকা এটা ইমানের পরিপন্থী হয়ে যাবে ইমান ওই ব্যক্তির নষ্ট হয়ে যাবে মেয়েরাজ থেকে ফিরে আসার পর রসুল করিম সাল্লিহল মক্কাবাসীদের কাছে এই ঘটনা যখন প্রকাশ করলেন তারা তো হাসাহাসি শুরু করে দিল এত অস্বাভাবিক ঘটনা এবং এত হাসাহাসি লাফালাফি তারা শুরু করলো যে তারা শুরু যে এতদিন তো নজুবিল্লাহ হিমিন জালিক মোহাম্মদ যে পাগল নজুবিল্লাহ হিমিন জালিক এটা এস্টাবলিশ করার মতো বাহ্যিক কোনো প্রমাণ আমাদের কাছে ছিল না একটা লোককে আমি পাগল বলবো তার তো পাগলামির কিছু অস্বাভাবিকত্ব থাকতে হবে কিন্তু এর আগে তাদের দৃষ্টিতে তারা এই জিনিসটাকে প্রকাশ করার মতো এরকম কোনো যুক্তি প্রমাণ তাদের কাছে ছিল না কিন্তু বেরাজের ঘটনার পর তারা মনে করলো এই কথা যে এইবার আমাদের জন্যে বড় একটা দলিল আমরা পেয়ে গেছি যেটা কি হতে পারে নাকি নজুবিল্লাহ গাটাখুরি কথা যে সে মুহূর্তের মধ্যে বাইতুল মুকদ্দাস বাইতুল মুকদ্দাস থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান সব তিনি পরিভ্রমণ করে এসেছেন সফর করে এসেছেন এ তো মিন জালিক পাগলামি ছাড়া কিছুই এবং তারা অনেক তখন সাধারণ নতুন নতুন যারা মুসলমান হয়েছিলেন তাদেরকে দ্বিধান্বিত করার চেষ্টা করেছে তারা তাদেরকে দ্বিধান্বিত করার চেষ্টা করেছে কিন্তু দেখেন ইমান কি জিনিস এবং ইমান কিসের নাম হজরত আবু বকর সিদ্দিক সিদ্ধ এই উম্মতের প্রথম আদর্শ এবং প্রথম জন হজরত আবু বকর হচ্ছেন এই উম্মতের এক নম্বর এই উম্মতের এক নম্বর নবী তো নবী নবী তো আর উম্মত না কিন্তু উম্মতের মধ্যে হজরত আবু বকর সিদ্দিক রিয়াল আনহু হচ্ছেন প্রথম তাই আল্লাহ হজরত আবু বকর সিদ্দিক আনহুর মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিলেন যে দেখো ইমান কেমন হতে হবে হজরত আবু বকরের কাছে তারা যখন গেল মক্কার কাফেররা যখন গেল এবং চিল্লা পাল্লা ডাকা ডাকে শুরু করে দিল যে আবু বকর এইবার বলো এইবার বলো তুমি কি জবাব দিবে কি হয়েছে বলো তোমরা এখনো শুনোনি তোমার বন্ধু তোমার তো এ কথা বলে যে সে গত রাতে বেতুল মোকদ্দার সফর করে এসেছে ইত্যাদি ইত্যাদি সফর করে এসেছে হদরাত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু কেবল বললেন আচ্ছা মোহাম্মদ বলেছেন মোহাম্মদ বলেছেন তারা বলল হা বকর বললেন মোহাম্মদ যদি বলে থাকেন তাহলে এই ব্যাপারে সামান্যতম সন্দেহ নেই মোহাম্মদ যদি বলে থাকেন তাহলে এই ব্যাপারে সামান্যতম সন্দেহ নেই কারণ আমরা তো এর চাইতে আজিব আজিব কথা ঘটনা তার প্রতি আমরা বিশ্বাস করি তিনি তো এ কথা বলেন যে আসমান থেকে ফেরিস্তা আছে তার কাছে প্রত্যাদেশ দে আল্লাহর পক্ষ থেকে ওখি আল্লাহ তালা পাঠান তার মাধ্যমে আমরা তো সেগুলোও বিশ্বাস করি সেই তুলনায় এটা তো কিছুই না হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু এই ঘটনার পর থেকেই আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম তাকে উপাধি দিয়েছিলেন যে আবু বকর তো কি

حضرت ابراہیم علیہ السلام شنگے حضرت دعوت علیہ السلام شنگے رکم بورو بورو نو بھی ایک ایک آقا شے ایک ایک جنہیں شنگے شنگٹی تو ہے شکھات اور ایر آگے بیت المقدس رسول کریم صلی اللہ علیہ وسلم شکول انبیاء کرام علیہ السلام امام ہوئے امام ہوتی کرے

সকল নবী রাসুল যে দেখা সাক্ষাৎ এবং তাদের যে অভিবাদন অভিনন্দন কে কি শব্দ বলে বাক্য বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিনন্দন জানিয়েছেন এ বিষয়গুলো হাদিস এবং আর কিতাবে বিস্তারিতভাবে ভাবে উল্লেখ আছে আজকে আমি যে বিষয়ের দিকে আমাদের আপনাদের দৃষ্টি আকর্ষণ করব সে বিষয়টা হচ্ছে যে সেদিন আল্লাহ সুবাহান সঙ্গে রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের যে কথোপকথন হয়েছিল যে আলোচনা হয়েছিল কথাবার্তা হয়েছিল সেই কথাবার্তাগুলোর মধ্যে বিশেষ বিশেষ তিনটা বিষয়বস্তু বিশেষ তিনটা বিষয়বস্তু যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে শহীদ আদান চলাচল করেছিলেন এবং রাসূল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া আলা তার অভিনন্দন পেশ করছে যে এ কথা আল্লাহ তাআলা বলেছে না শোনা এসেছে যে আপনি তো অমুক বা তুমি তো অমুক যাকে আমি এই দিয়েছি সেই দিয়েছি এই গুণে গুণান্বিত করেছে এই সফরের মধ্যে এই রাতে রসুল করিম ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহ সুবাহান আলার যে মুলাকাত দেখা সাক্ষাৎ এবং কথোপকথন এর উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে তিনটা বিষয় ছিল কয়টা বিষয় ছিল তিনটা এক নম্বর উল্লাস বাহান হুদা আল এ করিম সাল্লাল্লাহ ওয়াসাল্লামের উপর এবং তার মতের উপর বিশেষ অনুগ্রহের কথা বলতে যে এ কথা বলেছেন যে হে মহাম্মদ তুমি তো সেই নবী যাকে আমি সুরত উলফা তেহা আলহামদুলিল্লাহ ইউরাব বিলা الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أي سورة فاتحة تماك بشير بابدان قلت أي سورة فاتحة تو يمونيك سورة جاء سورة المدهي الله سبحانه وتعالى অনেক ফজিলত এবং মর্যাদা রেখে দিয়েছে তারা গিয়েছিলেন হয়ে গেছে সেই কবিলার লোকদের কাছে গ্রামবাসীদের কাছে তারা একটু আশ্রয় চাইলেন তখন তো বিপদসংকুল পরিবেশ রাস্তা জন্তু জানোয়ারের ভয় থাকে জঙ্গলি জানোয়ারের ভয় থাকে একটু আশ্রয় চাইলেন যে রাতটা তোমাদের এখানে তোমাদের মহল্লাতে আমরা কাটাতে চাই কিন্তু তারা অনুমতি দিলেন না শেষে রাতে তাদের যে সর্দার এই সর্দার সাপে ধ্বংসতে কোনোভাবেই তাকে তারা সুস্থ করতে পারছিল না ভালো করতে পারছিল না শেষে তাদের একজন বলল যে এমন যে দলটা এসেছে তাদেরকে তো দেখে ভালোই মনে হইলো ভালো মানুষ মনে হইল চলো তাদের কাছে যাই তাদের কাছে এ ব্যাপারে কোনো ওষুধ আছে কিনা তারা আসলো তাদের মধ্যে ওই মধ্যে একজন ছিলেন উনি শুনে বললেন হ্যাঁ আমার কাছে আর ওষুধ আছে চলো কিন্তু আমাকে হারিয়ে দিতে হবে আমাকে কি দিতে হবে আগে তো মেহমানদারি তো থাকতে জায়গা দিলা না এখন শর্ত হচ্ছে আমাকে কি দিতে হবে হাদিয়া দিতে হবে কিছু বকরির কথা তিনি বললেন এতটা বকরি আমাকে হাদিয়া দিতে হবে তারা রাজি চলো শেষে ওই সাহাবি যে সুরায় ফাতে ওই ব্যক্তির মধ্যে ফু দিলেন আর সে সাথে সাথে ভালো হয়ে গেল হাদিয়া নিয়ে তিনি চলে আসলেন এখন সাথী সঙ্গীরা বলে এ কথা যে দেখো তুমি যে কাজটা করেছ এ তো একটা নতুন কাজ আবার তুমি ফুর বিনিময়ে হাদিয়াও নিয়ে এসেছ আমাদের কাছে তো বিষয়টা সন্দেহের মনে হচ্ছে এখন সবাই এরাম নিশ্চিত হালাল মনে না করে তারা সামনে অগ্রসর হতেন তাই তাদের একজন বললেন আমরা আল্লাহ রসুল্লা সাল্লামের কাছে যে অনুমতি না নিয়ে আমরা এটা ব্যবহার করতে পারবো না রাসূল کریم সাল্লাম যখন শুনলেন অনুমতি দিলেন আর ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি করে জানলে আল্লাহ তালা যে সূরা ফাতিহার মধ্যে শিফারে রেখেছেন এই সুরা এমুদ এর সূরা যে সূরাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসসাবউল মাসানি নাম দিয়েছেন সূরাতুল হেজের মধ্যে আসসাবউল মাসাল যে সূরা সাতটি আয়াত বিশিষ্ট সাবউন

বিশেষ যে নিয়ামতের কথা আলোচনা করেছেন তার উপর এবং তার উন্মতের উপর এর মধ্যে বিশেষ একটা নিয়ামত হচ্ছে কি ফাতেহা আমরা আমল করবো কিনা সুরায় ফাতেহা এবং অসুখ থাকুক না থাকুক প্রত্যেক দিন প্রত্যেক ফরজ নামাজের পর সাতবার সুরায় ফাতেহা পাঠ করে কোন পানির মধ্যে ফু দিয়ে আপনি নিজেই পানির মধ্যে ফু দিয়ে সেই পানি পান করলে بزرگان الدين سن تار شفاء ابن روك منك تلابه برغمك تحاصل دي تيون امبر رسول الكريم صلى الله عليه وسلم ابن تار امته روك والبشش نعموت حشابه الله سبحانه وتعالى شهره جنية شهراته وليك بولدتسن سورة البقر الشيش دوتي آيات آمن الرسول بما أنزل إليهم الربه والمؤمنون এই শেষ দুটি আয়াতের ফজিলত সম্পর্কে রসুল পাক সাল্লাসাল্লাম তার হাদিস শরীফে সাহেব এবং হাদিসের অন্যান্য গ্রন্থেও আছে এ কথা হিসাব করেছেন যে কেউ যদি রাত্রে শোয়ার আগে রাত্রে ঘুমানোর আগে কেউ যদি সুরাতুল বাকার এই শেষ দুটি আয়াত তেলাবত করে

বিশেষ ভাবে আল্লাহ সুবহান সে রাতে এই নিয়ামতটার কথাও আলোচনা করেছেন অনুগ্রহর কথাও আলোচনা করেছেন তাই আমরা ইনশাল্লাহ এই আমলটাও করব করব কি করব না ইনশাল্লাহ যাদের মুখস্থ আছে তারা আজকে থেকেই শুরু করে দেব আর যাদের মুখস্থ নাই তারা আজকেই কি করব মুখস্থ করার চেষ্টা করব মাত্র কয়টা আয়া দুইটা আয়া আর আরেকটা বিষয় মনে পড়লো তাই বলে দেই। অনেক মুসল্লিদের মধ্যে দেখা যাক জানাজার নামাজের মধ্যে যে দোয়াটা আছে এই দোয়াটা তারা পারেন না অনেক পাওয়া যাবে এরকম তারা এই দোয়াটা পারেন না ভাই আফসুসের কথা জীবনে কত জানাজা আমি পড়ছি আমার আত্মীয় স্বজনের আমার পিতা মাতার আমার ভাই বোনের অথচ জানাজের নামাজের দোয়াটা তার ছোট্ট একটা দুয়া এটা আমি আমার জীবনের ষাট বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর হয়ে গেল কত কিছুই তো জীবনে মুখস্থ করেছি করেছি না ফাও কোনো কাজে লাগেনি এরকম কত কিছু আমার ক্লাস ওয়ান থেকে নিয়ে আমার মাস্টার্স পর্যন্ত কত কিছু আমি মুখস্থ করেছি যে যা আমার জীবনের একদিনের জন্যও কাজে লাগে না। করেছি করেছি কি না আর এটা তো আমার দুনিয়াতেও কাজে লাগবে আমার আখেরাতেও কাজে লাগবে তাই আমরা এটাও শুরু করে দেব আজকেই শুরু করে দেব আর দোয়াটাও যেন আমরা সবাই মুখস্থ করে তৃতীয় নম্বর যে বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের کریم উপর এবং তার উম্মতের উপর বিশেষ অনুগ্রহ ও নিয়ামত হিসাবে দিয়েছেন উল্লেখ করেছেন সেটা হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচক তো সালাদ প্রথম তো রসুল করিম ওয়াসাল্লাম কত অক্ত নিয়ে এসেছিলেন পঞ্চাশ অক্ত আর বিতে একটা প্রবাদ আছে আলমার ও ইয়াকিস ও আলা নফসিহি ব্যক্তি সে অন্যকে নিজের মতো ধারণা করে সে যদি দুষ্ট হয় তো অন্য কেউ কি মনে করে দুষ্ট মনে করে আর সে যদি পরিষ্কার দিলের হয় সাদা দিলের হয় তো অন্যদেরকেও সে ভালো মনে করে তাই ভালো মানুষ ভালো মানুষ যারা তারা ধোকা খায় তারা দেয় কেন ধোকা খায় তারা দেয় কারণ সে তো মনে করে বিশ্বাস করে আরে এরকম কি করবে নাকি সে আবার এটা তার মাথার মধ্যে আসে রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হচ্ছেন মারি ফাতের আল্লাহ তালার একদম উচ্চ থেকে উচ্চতর পর্যায়ে তাই তার হিসাবে তার কাছে পঞ্চাশ শক্ত তো কিছুই না তার কাছে এটা কিছুই না কিন্তু যখন হজরত মুসা আলহি সালাতামের সঙ্গে আবার দেখা হইল ফিরা সময় অন্য নবীদের সঙ্গেও দেখা হয়েছে তারা কিছু বলেন নেই হজরত মুসা আলহি সালাতাম জিজ্ঞাসা করলেন এই আল্লাহ কি দিয়েছেন তোমাকে আল্লাহ তোমাকে কি দিয়েছেন রসুল করিম সাল আলহি ওসাল্লাম বললেন যে আমাকে এবং আমার উম্মদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঁচ ওয়াক্ত মানে 50 নামাজ দিয়েছেন হযরত موسی আলাইহিস সালাতু সালাম ছিলেন কাদের নবী বলেন না কাদের নবী কত যে পাজি হতে পারে এবং নবীদেরকে এত তাড়াতাড়ি জ্বলাইছে যে এর আগে কোনো উম্মত নবীদেরকে এত কষ্ট দেয় ইহুদিরা বনী ইসরাই। جب التائین و انبیاء کرام علیہ مصلاة والسلام کے حط پر جند کرتے حضرت عیسیٰ علیہ صلاة والسلام کے حط پر جندر اے یہودی رہی کرتے رسول کریم صلی اللہ علیہ وسلم کے ایک بار نوی بہت بار حط پر جندر تعالیٰ کرتے اللہ سبحانہ و تعالیٰ تاکہ حفاظت کرتے حضرت موسیٰ علیہ صلاة والسلام বিরাট এক অভিজ্ঞতা উম্মতের সঙ্গে যে কি বলে এটাকে করবে যেটা করবে তো করবে না পঞ্চাশ শক্ত অনেক নামাজ যাও মাহমদ আল্লাহকে আবার বলো আল্লাহ একটু কি করে দিতে কমিয়ে দিতে। গেলেন আসলেন গেলেন আসলেন শেষ পর্যন্ত পাঁচ অক্ত নমাজ আল্লাহ সুবাহান রসুল করিম সাল্লাম কি দিলেন কিন্তু আবারও হজরত মুসা বলেছিলেন যে আবারও যাও আরো কমাইতে পারো কিনা দেখো মনে হচ্ছে হজরত মুসা তার চোখের সামনে আমাদের মতো নামাজিদেরকে দেখতে পাচ্ছিলেন সাবাইকে রাম যদি সামনে থাকত হজরত মুসার মাথা এটা আসার কথা না আমাদের মতো নামাজি যারা মনে হচ্ছে যেন

কিন্তু আমার কাছে সব এবং প্রতিদানের ক্ষেত্রে তুমি পাবে সেই পঞ্চশক্তিরই সয়াব তুমি পাবে কত বড় আল্লাহ আল্লাহসবাহান হুতা আদা যে আমার ডিউটির চাইতেও বেশি আমার আমলের চাইতেও বেশি আল্লাহ সুবাহান হুয়াতা আদা আমাকে সোয়াব দান করছেন আমাকে পুরস্কৃত করছে তাই এই ঘোষণা শোনার পর আল্লাহ সুসাল্লা আলাহিসাল্লাম বুঝতে পেরেছেন যে সেট ফেয়ে আল্লাহ তালার কাছে বিষয়টা নির্ধারিত হয়ে গেছে তাই হযরত মুসা আলাইহিস সালাতু সালাম যখন আবার বললেন যে যাও আবার যাও আরো কমাইতে পারো কিনা দেখো আল্লাহ রসুল সাল্লাল্লাহু বললেন আর যেতে পারবো না আমার সরম লাগতেছে আর কত এরপর হলো সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল কে এই বিশেষ তিনটা আশ্চর্য বিষয় এক নম্বর বলেন এক নম্বর সুরাতুল ফাতেহা নামাজের মধ্যে তো আমন করতেই হবে এ জরুরি বিষয় নামাজ ছাড়াও এমনিতেও আমরা সুরায় ফাতেহার আমল করব ইনশাল্লাহ করব কি করব না কয়বারের কথা বলা হইল সাতবারের কথা প্রত্যেক নামাজের পরে সাতবার যদি না পারি অন্তত একবার অন্তত একবার কোনো রুগী দেখতে গেলে সুরায় ফাতেহা অন্তত একবার পাঠ করে সেই রোগীকে কি করে দেওয়া এটাকে বলে দম করে দেওয়া কি করে দেওয়া দম বুজুর্গদের ভাষায় এটাকে দম করা বলে অর্থাৎ ফু দেওয়া তাকে সুরায় ফাতেহা পরে ফু দে দেওয়া সুরায় ফাতেহার আমলকে খুব বেশি বেশি কর আর দ্বিতীয় নম্বর হচ্ছে সুরাতুল বাকারা শেষ দুটি আয়াত এই শেষ দুটি আয়াত কখন আমল করব রাতে ঘুমাবার পূর্বে শোয়ার পূর্বে আর এই লাভটা কি ফजीलতটা কি যে এই দুটি আয়াত तिलावत করার দ্বারা সারা রাতর জাগরণের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দান করবে সুবহানাল্লাহি ওয়া আর তৃতীয় নম্বর হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ এটা এতটুক গুরুত্বপূর্ণ এতটা গুরুত্বপূর্ণ যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার انتقালের আগে বারবার যে কথাগুলি উম্মতকে উদ্দেশ্য করে বলছিলেন এর মধ্যে এটাও একটা যে তিনি বারবার বলছিলেন আসসালা আসসালা নামাজের ব্যাপারে তোমরা কি থাকবে থাকবে। নামাজের ব্যাপারে অবহেলা করবে না তাই ভাই আমি অফিসে থাকি বা ঘরে থাকি আমি আবাসে থাকি বা প্রবাসে থাকি সফরে থাকি যেখানেই থাকি না কেন আমি আজকে এই ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ হই যে ফরজ নামাজ আমার কখনো যেন মিস না ফরজ নামাজ আমার কখনো যেন ইনশাল্লাহ মিস না আল্লাহ সব হ্যাঁ আল্লাহ আমাকেও তৌফিক দান করুন আপনাদেরকেও তৌফিক দান করুন ইনশাল্লাহ আগামী সোমবার দিবাগত রাত আগামী সোমবার আজকে হচ্ছে কি বা হুজুর এটা আবার আপনি জিজ্ঞেস করতেছেন শনি মাসাল্লাহ তো বলতে পারছো রবি সম সোমবার দিবাগত রাত ইনশাআল্লাহ বাদ মাগরিব থেকে এসা আমাদের এই মসজিদে আরো আলোচনা হবে এই সম্পর্কে আপনাদের সকলের দাওয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সব আমলকে কবুল করে নিন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন